আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমি। ওয়েলকাম মাই চ্যানেল মুসকান ব্লগ বিডিতে। আমার আজকের রেসিপি ডিম আলুর খিচুড়ি। বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই রাতের খাবারে তৈরি করেছি ডিম আলুর খিচুড়ি, আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে নিয়েছি পোলাওর চাল, মসুর ডাল আর তিনটে ডিম, আর নিয়েছি বুটের ডাল। আমি আগে থেকেই সেদ্ধ করতে দিয়েছি, কারণ বুটের ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর ডিমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো লাল হয়ে যাওয়ার পরে ডিমগুলো আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়েছি একটি বড় সাইজের আলু। আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যদি আলু পছন্দ না হয় তাহলে আলুগুলো অ্যাভয়েড করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বেরেস্তা করব না, নরম হওয়া পর্যন্ত রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিয়েছি লং, গোলমরিচ আর এলাচ। আমি আস্ত দারচিনি বাসায় নেই তাই গুঁড়ো দিব, আপনারা আস্ত দারচিনিও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তাই 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে ভেজে নেব এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এক মিনিটের মতো রান্না করার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলা আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে। 5 মিনিট কষানোর পরে মশলা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিয়েছি আলু। 5 মিনিট রান্না করব। 5 মিনিটের মতো আলুগুলো রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চাল আর ডাল। আমি যে ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই বুটের ডালগুলো দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। 15 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে পোলাওর চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এতে করে পোলাওর চালের খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। দিয়ে দিলাম মরিচ। কাঁচা মরিচ দিয়েছি আমি দু টুকরো করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা এখানে কয়েক প্রকার ডালও দিতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো হবে। এছাড়া যে কোনো ধরনের চাল দিয়েও এই খিচুড়িটা খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পানি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিলাম আরও একটু লবণ, আপনারা এ পর্যায়ে আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অল্প আঁচে করে 20 মিনিটের মতো রান্না করেছি। 20 মিনিট পরে পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে, চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না করব, এজন্য আমি পানির পরিমাণটা অল্প দিয়েছি। আপনারা যদি পাতলা খিচুড়ি রান্না করতে চান অথবা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। চুলার আঁচটা খুবই কমিয়ে এ পর্যায়ে আরও 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। এতে করে খিচুড়িটা খুবই ঝরঝরে হবে। আর আমি খিচুড়িতে গরম পানি দিয়েছি, এতে করে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে। এছাড়া যে কোনো রান্নায় তরকারিতে গরম পানিটাই দেওয়া বেটার। দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হয়ে আসলে আরও ঝরঝরে হবে। তৈরি হয়ে গেছে ডিম আলুর ঝটপট মজাদার খিচুড়ি।
রান্না করা খুবই সহজ, খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি হয়। বাসায় আপনারা ট্রাই করতে পারেন। এবার পরিবেশনের পালা, খুবই সহজে তৈরি করা যায় পোলাওর চালের ঝরঝরে ডিম আলুর খিচুড়ি। বৃষ্টির দিনে অথবা হুটহাট মেহমানে খুবই সহজে রান্না করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।